উদীয়পুর সেন্ট্রাল রোডের মুকুট শিল্পালয়ের কর্মচারী গণেশ রায় লস্কর দোকানের মাল কিনতে গোহাটিতে গিয়ে নিখুজ হয়ে যায়। এ ব্যাপারে দোকানের মালিক মানিক সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করেন নিখুজ কর্মচারীর বড় ভাই কাজল রায় লস্কর। বর্তমানে মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন গণেশের পরিবার। দীর্ঘ আড়াই বছর ধরে উদিপুর সেন্ট্রাল রোডের মুকুট শিল্পালয় নামে একটি দোকানে গণেশ রায় লস্কর নামে এক ব্যক্তি কর্মচারী হয়ে কাজ করে আসছেন। গত 27 নভেম্বর দোকানের মালিক মানিক সরকার গণেশকে ট্রেনে করে গুহাটি পাঠায় দোকানের মাল কেনার জন্য পরের দিন আঠাশে নভেম্বর মানিক সরকার বিমানে চড়ে গুহাটি পৌঁছান দুজনে মিলে দোকানের মাল কিনবে বলে এই বিষয়টি গণেশের স্ত্রীও জানেন গণেশের স্ত্রী শিলুচন্দ্র রায় লস্কর উদিপুর মহিলা থানায় কনস্টেবল হিসাবে কর্মরত এদিকে গণেশ গুহাটি যাওয়ার দিন আগরতলায় তার মায়ের সঙ্গে দেখা করে যান এবং গুহাটি গিয়েও তার মায়ের সাথে টেলিফোনে কথা বলেন এদিকে মানিকবাবু গুহাটি থেকে ফিরে এসেই গণেশের স্ত্রীকে নাকি জানায় তিনি গণেশকে খুঁজে পাননি এ খবর গণেশের আত্মীয় স্বজনরা শুনতে পেরে সবাই উদয়পুরে ছুটে এসে পুলিশ কোয়ার্টারে গিয়ে গণেশের স্ত্রীর কাছে ঘটনাটি জানালেও গণেশের মা ও বড় ভাই কাজল রায় লস্কর কোনো কোনো সদুত্তর পায়নি তার স্ত্রীর কাছ থেকে এদিকে গণেশের স্ত্রী শিলু নাকি থানায় একটি জিডি এন্ট্রি করেছে বলে জানায় এবং এও বলে স্বামীর মোবাইলের সিম কার্ডটি পাওয়া গেছে এক মহিলার কাছে আর মোবাইলটি পাওয়া গেছে একটি ছেলের কাছে এগুলি সাংবাদিকদের জানিয়েছেন গণেশের বড় ভাই কাজল এখানে এক মোবাইল আর একজনের দ্বারে এক মহিলার দ্বারে সিম পাওয়া সিম পাওয়া গেছে কার কার সিম কার্ড মোবাইল আমার ছোট ভাই গণেশের আচ্ছা হওয়ার পরে এক সপ্তাহ পরে আবার সেখানে ত্রিপুরাতে আসে পরেও আমাদের সঙ্গে বাড়িতে সেরকম আসানের বউ এমনি আমার সঙ্গে ফোনে কথা এইসব ব্যাপার নিয়ে আসলে আলোচনা হয়েছে যে কি কি ব্যাপার আমি খবরটা নিলাম কিন্তু আমার বাড়িতে আসাম তো ইডা আমরা এখন এপারে ইডা তো আমরা মিশিন ডাই ওর বউসে মিছিল দেরি করছে কিন্তু আমরা তো বিশ্বাস ওর বউ যেহেতু পুলিশ থাকি করে একটা গতি না গতি অবশ্যই করতে পারবো কিন্তু ফলেতে তো আর কিছুই হলো না কারণ সেই ব্যাপারে আমরা খুবই চিন্তিত সব কিছু সন্দেহ হয় গণেশের বড় ভাই কাজল শুক্রবার দিন আগরতলা থেকে এসে উদিপুর সিজিএম কোর্টে দোকানের মালিক মানিক সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করেন এদিকে যেদিন মামলা দায়ের করেছেন এদিনই একশো চৌষট্টি ধারার জবাববন্দি নেওয়া হয়েছে গণেশের বড় ভাই অর্থাৎ মামলা দায়েরকারী কাজলের কাছ থেকে এদিকে গণেশের বড় ভাই সহ আত্মীয়স্বজনরা উৎকণ্ঠার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন গণেশকে খুঁজে না পেয়ে এখন দেখা যাক পুলিশ তাকে উদ্ধার করার জন্য কি ভূমিকা নেয় রিপোর্ট নিউজ মিডিয়া সিটি